আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম একেবারে নতুন একটি রেসিপি নিয়ে এবং ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আমরা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি অনেক ধরনের মজার মজার খাবার তৈরি করে থাকি আর এই আমরা দিয়ে যদি আমি একটা টক আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাই তাহলে কিন্তু মন্দ হয় না চলুন দেখিয়ে দিচ্ছি আমড়ার টক আমি কিভাবে এত অল্প সময় তৈরি করলাম সর্বোচ্চ আমার এই আমরা টকটা তৈরি করতে পাঁচ থেকে সাত মিনিট লেগেছে তো বিয়ার্স চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ ব্যবহার করলাম এই আমরা টকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি আমি এখানে দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ আমি এখানে আস্তে একটা রসুনের যে কোয়াগুলো থাকে সবগুলো কোয়াই কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ কাঁচামরিচের মাঝখানে আমি একটু চির করে কেটে নিয়েছি আর রসুন আর মরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একেবারে ব্রাউনিশ কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে এই পর্যায়ে রসুনটা কিন্তু একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে আমি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করব সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণে স্বাদটা আপনার পছন্দ অনুযায়ী লবণ যেরকম আপনার খেতে পছন্দ করেন হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া জাস্ট এতটুকু মশলা দিয়ে তৈরি করা যাবে এই মজার টকটি এখন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব আমরা আমি যে আমরাগুলো কেটে রেখেছিলাম আমি এখানে তিনটা আমরা নিয়েছি আর আমরা খোসা সহ খুব ভালোভাবে ধুয়ে তারপরে খোসা সহ কেটে নেবেন এরকম সাইড থেকে আমি কেটে নিয়েছি আর আমরার বিচিটা এরকম রয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই পানি পানিটুকুতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে এই দেখুন আমরা লাঠিটা কীরকম রয়েছে আপনারা না চাইলে আমরা আঠিটা না দিতে পারেন বাট এই আমরার সাইডের যে অংশগুলো আছে সেগুলো দিয়েও এটা খুব সুন্দরভাবে হয়ে যায় এখন আমি অপেক্ষা করব খুব সুন্দরভাবে বলক চলে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন বলক চলে এসছে আর আমরাগুলো এই পানিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি একেবারে শুকিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট বলেছিলাম না পাঁচ থেকে সাত মিনিটের বেশি লাগবে না সেম অল্প টাইমে তৈরি হয়ে গেল এই রেসিপিটি আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন কারণ এত মজার একটা রেসিপি আপনারা মিস করবেন কেন বলুন আমার মতো আপনারাও বাসায় তৈরি করে ফেলুন এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এত করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখি তো বুঝতে পারছেন এই আমরা টকটা কত বেশি টেস্টি আর খেতে অসম্ভব টেস্টি কারণ এত মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সব ফ্রেন্ড এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ